এটা মোড় ভাষায় এই জিনিসটার নাম বলা হচ্ছে টিও। সবাইকে শুভ সকাল। এই মুহূর্তে গাইস আমি লামা উপজেলায় আছি। লামা উপজেলায় একটা মোড় সম্প্রদায়ের পাড়া, যে পাড়ার নাম হচ্ছে চম্বত পাড়া। এখানে আসার একটা বিশেষ কারণ আছে, বিশেষ একটা উদ্দেশ্য আছে। আমাদের মোড় আদিবাসীদের যে ঐতিহ্যবাহী একটা অনুষ্ঠান, যেটার নাম হচ্ছে বাংলায় গোহত্যা বলে, তো এই অনুষ্ঠানে আসছি। আমার পেছনে দেখছেন এখনও কাজ করছে। তো আমার সাথে আসে হচ্ছে যে মং, আমার বন্ধু মহাই মং ব্লক। এটা খুবই খুবই ঐতিহ্যবাহী একটা অনুষ্ঠান, ওদের আপনারা সকলেই জানেন। এখানে আজকে কী কী হয়, কী কী না হয়, এবং তারা কীভাবে এটা করে, এবং এই অনুষ্ঠানটা কেন করে, এগুলো আমি সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আশা করি ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে। যিনি অনুষ্ঠানটা করছেন, আমি ঠিক তার বাসায় তার মাচাঙে আছি। ঠিক আমি দেখুন, তো এখানে কাজ চলছে। উনি না মালিক আপনি দাদা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনুষ্ঠানে এবার কিল্লা কিল্লা ঘুরিয়ে দেয়। অনুষ্ঠানটা করার একটা উদ্দেশ্য হচ্ছে যে কি, আমার বন্ধুর একটা ইভেন্ট ছিল কিছুদিন আগে, ওনার আমি একটু আগে যাকে দেখালাম, তো তার মেয়ে কিন্তু প্রচুর অসুস্থ ছিল। তার মেয়ের জন্য কিছু আর্থিক সাহায্য চেয়েছিলাম, বা একটা ইভেন্ট ছিল, মানে সেই ইভেন্টের টাকায় ওই মেয়েটার চিকিৎসা হওয়ার কারণে, মেয়েটা এখন সুস্থ হওয়ার কারণে, তো ওনাদের একটা মানস ছিল কি, মেয়েটা যদি সুস্থ হয় তাহলে এই অনুষ্ঠানটা করবে। তো মেয়ে এখন মোটামুটি সুস্থ, তো ওর সুস্থতার কারণে অ্যাকচুয়ালি মানে তার সুস্থতার উপলক্ষে কিন্তু এই অনুষ্ঠানটা হচ্ছে, এরকম না জিনিসটা? আচ্ছা, এই জিনিসটা কি বলে, চিংড়ে না? কি হয়ে দাদা? হ্যাঁ, এবার নাম নাম কি? মরম মরম তুয়ু তুয়ু। আচ্ছা তুয়ু তুয়ুং সিং। আচ্ছা আচ্ছা, এটি হচ্ছে যে মিষ্টি। আচ্ছা আচ্ছা, মিষ্টি। ও আচ্ছা, দেখুন এটা মোড় ভাষায় এই জিনিসটার নাম বলা হচ্ছে টিও। জাস্ট লাইক এক প্রকার ড্রিঙ্কসের মতো আর কি, ওনারা পান করে থাকেন এই অনুষ্ঠানে, বা ওনাদের যে সামাজিক উৎসবগুলো হয়, তো সেই সামাজিক উৎসবগুলো সবগুলোতে আপনারা এটা পাবেন। তো আমিও টেস্ট করতে চাই একটু পরে আর কি, ওদের মতো করে। এটা বাসের ফাইভ আছে এখানে, এটা দিয়ে আপনি টানবেন। ঠিক আছে, দেখুন আলু শি পানিগুলো খালাই দিচ্ছে। যিনি অনুষ্ঠানটা করছেন, মানে এই পাড়ায় বলতে গেলে উনি খুবই অসহায় একজন মানুষ, মানে আর্থিকভাবে অসচ্ছল একজন মানুষ। তো উনি যাদেরকে যাদেরকে দাওয়াত দিয়েছেন, শুধুমাত্র ওনারা আসবেন আর কি, মানে এটা বিশদভাবে না, এটা কিন্তু খুব বড় আকারেও কিন্তু অনুষ্ঠানটা হয়, বাট এটা কিন্তু এতটা বড় আকারে অনুষ্ঠানটা হচ্ছে না, মানে একদমই বলতে গেলে একটা পারিবারিক অনুষ্ঠানের মতো করে হচ্ছে আর কি। কারণ অনেক এক্সপেন্সিভ একটা অনুষ্ঠান, বিকজ অফ আপনারা জানেন গোহত্যা, মানে এখানে গরু একটা জবাই করবে, মানে গরু একটা থাকবে, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আসবে, এবং যাদেরকে দাওয়াত দিয়েছেন তারা দেখুন নিজে ওদের বাড়ি থেকে রান্না করে এই যে ভাতের মোচা নিয়ে আসছেন। এটা হচ্ছে যে ওনাদের নিয়ম, যে যাদেরকে দাওয়াত দিবেন তারা অন্তত একটা ভাতের মোচা দিয়ে আসবেন, ওই যে কলা পাতায় মুড়িয়ে ভাতের একটা মোচা দিয়ে ওনারা এখানে দিয়ে যাবেন, ওদের বাড়িতে দিয়ে যাবেন। তো যিনি অনুষ্ঠানটা করছেন, তো এটা হচ্ছে ওনার বাড়ি, আমার পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে ওনার বাড়ি। মানে এটা কিন্তু খুবই বিশালভাবে হয়, ধরেন পুরো গ্রামের মানুষ মিলেও কিন্তু এই অনুষ্ঠানটা করে থাকে ওদের মধ্যে আর কি। তো উনি হচ্ছে এটা পারিবারিকভাবে করছেন অনুষ্ঠানটা, দ্যাটস ওয়াই এত বড় না, মোটামুটি পারিবারিক অনুষ্ঠান বলতে পারেন আর কি। এই যে দেখুন উনিও আসছেন, এই যে একটু ভাতের মোচা নিয়ে আসছেন, মানে উনিও দাওয়াত প্রাপ্ত আর কি।
তো আমরা অ্যাকচুয়ালি মহাই এবং আমি গতকালকে রাত্রে আমরা এখানে এসেছি একদম বান্দরবান থেকে। আমি শুধু এই অনুষ্ঠানটা দেখার জন্য প্রায় 90 কিলোমিটার গতকালকে বাইক জার্নি করে আমি আসছি এই অনুষ্ঠানে। এটা লামা সদর থেকে কিছু দূর বাইক দিয়ে আসার পরে প্রায় একটা বিশাল একটা পাহাড় উঠা লাগে। আমরা কালকে পৌঁছাইছি, প্রায় রাত হয়ে গেছে এবং ওদের রাত্রেও কিন্তু অনুষ্ঠান ছিল, রাত্রে কিছু নাচ গান ছিল। মূলত হচ্ছে অনুষ্ঠানটা গতকালকে রাত থেকে শুরু হয়েছে। তো আমরা যেখানে ইয়াটা হত্যা করা হবে মানে গরুটা, আমরা ওইদিকে যাবো এখন। তো যে ফ্লুং বাঁশি ওরা হচ্ছে ওই যে ওদের যে ফ্লুং বাঁশি এটা বাজিয়ে ওখানে নাচ করবে এবং সাথে সাথে মানে ওদের যে ট্রেডিশনালি যে ইয়াটা কাজ বা গরুটাকে যেভাবে ইয়া করা হয় কি বলে হত্যা করা হয় বলবো আর কি, সেটা করে থাকবে। এবং যেতে যেতে আমি একটু গ্রামটা দেখাতে চাই আপনাদেরকে। এখানে নাকি মোট 33 পরিবার আছে, মোট 33 পরিবার থাকে এখানে, খুবই ঘনবসতি বলতে গেলে, একদম ঠিক পাহাড়ের খাদে। এই যে দেখুন বাড়িগুলা, এগুলা কি জিনিস বন্ধু? এই যে এই যে এগুলো হচ্ছে তাম্পা বলে আর কি, আমাদের ভাষাতে তাম্পা বলে। এগুলা খায় না? আচ্ছা, এগুলা ওই যে সেদ্ধ করে পরে লাক্সি করে খায়। আচ্ছা, এগুলো জাস্ট এক প্রকার দেখতে কিন্তু গাছের শিকড়ের মতো, এক প্রকার গাছই বলতে গেলে আর কি এগুলা। তো এগুলো হচ্ছে শুকানোর পরে সেদ্ধ করে মরিচ ভর্তা দিয়ে লাক্সু করে খায়। তো ওনারা শুকাচ্ছেন এগুলো, একদম বিশাল পাহাড় উপরে, পাহাড়ের ঠিক খাদে, মানে অর্ধেকে পাহাড়ের অর্ধেকে গ্রামটা। এই যে ওদের বাড়িগুলো যদি একটু দেখায়, যে গরুটাকে জবাই করা হবে সেটি এখানে আছে। এরা বিশাল বড় একটা বাংশি। এখানে বেশ কয়েকটা সাইজের বাঁশি আছে, বা ফ্লুং বলে ওদের মরো বাঁশি, এটাকে ফ্লুং বলে। বেশ কয়েকটা সাইজের বাঁশি আছে, একটা বিশাল একটা বাঁশি। এবং এটাও যদি দেখায়, এই যে এটা একটা সাইজ, এটার একটা সাইজ, এই যে দাদার হাতে আরেকটা, এটা ছোট। মূল কোনটা এটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, মূল কোনটা? মূল হচ্ছে এটা, ও একদম ছোট এটা। কিন্তু এটাই হচ্ছে নাকি সবচাইতে বেশি দামি আর কি, এটাই সবচাইতে হচ্ছে আপনার ইয়া। ভাজান দাদা দেখি একটু, এইভাবে হচ্ছে সবাই মিলে বাঁশিগুলো বাজাবে। মনে হচ্ছে এটা ফুল, দেখতে কিন্তু একটা ফুলের মতো মনে হচ্ছে, বাট এটা ফুল না। দেখুন এই যে বাঁশের ইয়াটাকে ব্যাটের মতো করে সিস্টেম করে ওনারা ফুলের মতো বানিয়েছেন এটা। দেখুন এই যে এটা বাঁশ থেকে কিন্তু বানানো, এই যে এটা এক্সট্রাভাবে লাগানো না, এই বাঁশ থেকে ওনারা এভাবে ফুলের মতো বানিয়েছেন। এখানে একটা জিনিস দেখাই, এখানে পূজা করা হয়েছে। আস্তে আস্তে সবাই জড়ো হচ্ছে গ্রামের প্রত্যেকটা জায়গায়, মানে গ্রামের যারা 33 পরিবারের কথা বলছিলাম, তো ওরা যুবক যুবতী যারা আছে ওরা আস্তে আস্তে, ওরা আসার পরে, সবাই আসার পরে মেয়েরা নাচবে এবং ওনারা হচ্ছে বাঁশি বাজাবে। মেয়েরা চলে আসছে, ¡Gracias!
দেখুন ওনারা নাচছেন। বাঁশিটা আসলে গাইস মানে খুবই আমার মনে হয় খুবই দম লাগে, খুবই শক্তি লাগে আর কি, বেশি শক্তি লাগে আমার লাগে বাজাইতে না, দম লাগে বেশি, তাহলে বেশি কম বাজাইনো পারে তাহলে দম নিতে পারে। আচ্ছা উনি যেটা বলছেন আর কি মানে বাঁশিটা বাজাতে মানে অনেক দম লাগে, অনেক শক্তি লাগে আর কি, এই কারণে কিছুক্ষণ বাজে ওনারা একটু রেস্ট নেন, রেস্ট নেওয়ার পরে তারপর আবার ওনারা বাজাবেন আর কি। আমি সবাই ওরা সেজে গুজে আসছে মেয়েরা, আনন্দ আনন্দ রেংরুই গরুটা রাখা আছে, জাস্ট গরুটার চারপাশে ওনারা ঘুরে ঘুরে বাঁশি বাজিয়ে নৃত্য করছেন, ক্লুং বলে আর কি, ক্লুং বাজিয়ে। Thank you.
অনুষ্ঠানটা একটু কেন করা হয় আমি একটু তোমার থেকে জানতে চাই। অনুষ্ঠান হচ্ছে আমাদের যে কোনো যদি এখানে ওষুধ বিষুধ থাকলে তো আমরা ডাক্তার কাছে গিয়ে ওখানে কিন্তু বৈদ্য কাছে গিয়ে আমরা গয়না দেখতেছি যখন কি বলে গণনা করে এটা করতেছি তখন কি বলে যারা যারা বৈদ্য করে তারা বলছে যে আপনারা এই সেল গরু সেল যদি না মারে তখন এটা মরো ভাষা কি বলে এটা বলে সেল মারা এটা মানে এমনি সচিয়া দেখবেন আচ্ছা আচ্ছা যেটা বলছে এটা হচ্ছে বৈদ্যর কাছে যায়, মানে ধরো বাড়িতে কেউ যদি অসুস্থ থাকে তখন বৈদ্যর কাছে গণনা করতে যায়, অ্যাকচুয়ালি কি করতে হবে তখন বৈদ্য বলে দেয় যে মানে এই অনুষ্ঠানটা করতে হবে, এই তখনই আসলে মানে কোনো ইয়া নাই, মানে ধনী আপনি ধনী নাকি গরিব সেটা দেখার বিষয় না, বাট এই অনুষ্ঠানটা আপনাকে করতে হবে যার যেটা বিশ্বাস ধর্মীয় বিশ্বাস সেটাই ওনারা করে থাকেন আর কি। বাট আমি মারার সময় ওই জিনিসটা মানে ওরা যে স্যাল মারছে ওই জিনিসটা আমি দেখাতে চাই না আপনাদেরকে, আমার কাছে এটা হৃদয় বিদারক মনে হয়, দেখছো আমি ওটা দেখাচ্ছি না। মানে গরুটাকে এভাবে মারার কারণ যেটা বলছিলাম একটু আগে এটা একটু বলো, মানে গরুটা কেন এভাবে মারে? মারে কারণ হচ্ছে আমাদের লেখা আগে আমাদের লেখা আর ওইখানে আমাদের একটা ধর্ম নাই কিন্তু লেখা আছে কলা পাতা ধর্ম আছে আমাদের কলা পাতায় লেখা ছিল কলা পাতা ছোট লেখা আছে তাই কলা পাতা গরু খেয়ে ফেলছে, তাই আমরা কিছু ধর্ম নাই কিছু আলম পালন নাই এই কারণে গরুর কারণে মানে ওইটা বিলুপ্তি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ মানে গাইজ ও যেটা যেটা বলছে মানে একটা সময় ওদের যে মানে লেখা পুরনো ইতিহাস বা ধর্মীয় লেখা যাই বলার না কেন এগুলো কলা পাতায় নাকি লেখা ছিল, তো গরু এনাকে এই পাতাটা খেয়ে ফেলছে, দ্যাটস ওয়াই ওরা শাস্তি স্বরূপ গরুটাকে এভাবে মেরে থাকেন আর কি। যতক্ষণ পর্যন্ত গরুটা মারা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওনারা নাচতে থাকবেন, একটু রেস্ট নিয়ে নিয়ে ওনারা নাচতে থাকবেন আর কি। গরুটা এখনও মারা যায় নাই, গরুটা মারা যাওয়ার পরে তারপরে ওনাদের বাঁশি বাজানো মানে ফুলুং বাজানো এবং হচ্ছে ওদের নাচটা স্টপ করবেন আর কি। দেখছেন মানে গরুটাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, মানে যার বাড়িতে অনুষ্ঠান তার ওখানে গরুটাকে টেনে নিয়ে যাবে। আমার পেছনে বাঁশি বাজিয়ে বাজিয়ে ওরা আসছে সবাই, অ্যান্ড গরুটাকে যার বাড়িতে অনুষ্ঠান মানে যিনি অনুষ্ঠানটা করছেন তার বাড়িতে টেনে নিয়ে যাচ্ছেন আর কি। সবাই বাসে বাজে বাজে এখন যারা নাচছে তারা সবাই এখন ওখানে যাবে। তো যিনি এই অনুষ্ঠানটা করছেন এটাই হচ্ছে ওনার বাড়ি, সকালে আমি যেখান থেকে ব্লগিংটা স্টার্ট করছিলাম। এই তো এসে গেছে এরা হচ্ছে সবাই নাচছে। Yeah!
মানে এই অনুষ্ঠানটার পরে ওই গরুর মাংস দিয়ে সবাই খাওয়া দাওয়া করবে। দুপুরে খাওয়া দাওয়া করার পরে দেন হচ্ছে অনুষ্ঠানের সমাপ্তি হবে। গরুটাকে একদম টেনে মাচাঙে উঠাতে হবে। তো ওনাদের গাইছে, এখানে আরো কিছু ট্রেডিশনাল নিয়ম আছে, তো ওগুলা ওনারা এখন করছেন। সদস্যদেরকে এই সুতাটা পরিয়ে দিবে হাতে, এই কারণে মাংস কাটার জন্য উনি হচ্ছে দা ধারাচ্ছেন। যে গরুটা আছে ওটাকে কাটতে তো হবে না, মাংস কাটার জন্য। আচ্ছা 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 আচ্ছা, তো এখানে দা ধারানোর সিস্টেম, এখানে পাথরের কোনো অভাব নাই, পাথরে হচ্ছে ওনারা দা ধারানোর কি। এখন একটু একটু ধার হয়েছে, একটু ধার হয়েছে না, অনেক দূর থেকে কষ্ট করে পানি নিয়ে আসছে। দেখুন পানিও কিন্তু খুব কষ্টের, অনেক নিচে গিয়ে একদম ছিঁড়ি থেকে পানিগুলো আনতে হয়। শুরু থেকে একটা কথা বলছিলাম যে এই পাড়াটা হচ্ছে একদমই আপনার একদম পাহাড়ের খাদে আর কি, পাহাড়ের উপরে। তো দেখো এখানে পানি নিতে গেলে হচ্ছে একদম নিচ থেকে ছিঁড়িতে গিয়ে হচ্ছে যে আপনার পানি আনতে হয় আর কি। পানির কষ্টটা কিন্তু অনেক বেশি আর কি এখানে পাহাড়ে। এখন প্রত্যেকটা জায়গায় এই সিজনে সবচেয়ে পানির কষ্টে থাকে হচ্ছে এই পাহাড়ের মানুষ আর কি। মানে এতটাই কষ্ট বলার মতো না, অনেকে তো আছে 2-3 কিলোমিটার হেঁটে এই যে এইরকম ছুরিতে গিয়ে ওই রকম ইয়েতে গিয়ে আপনার ওই যে কলসি নিয়ে হচ্ছে পাতি নিয়ে হচ্ছে পানি নিয়ে আসে। তাহলে বুঝতে পারছেন 2-3 কিলোমিটার হেঁটে যাবে পানি নিয়ে আসার জন্য, আবার 2-3 কিলোমিটার হেঁটে আসবে। খুব 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 কষ্ট, একদম পাহাড় উঠে পাহাড় নেমে পানি আনতে হয় আর কি এখানে। তো কুটোকুটি এখনো চলছে, এখনো শেষ হয়নি। কুটোকুটি হওয়ার পরে তারপরে রান্নাবান্না করার পালা। অ্যান্ড এখান থেকে কুটাকুটি শেষ করার পরে হচ্ছে উঠানে এই জায়গায় হচ্ছে রান্নাবান্না করবে, আগুন জ্বালিয়ে এই জায়গায় লবা নিয়ে ওনারা রান্নাবান্না করবে আর কি। এখনো মাংস কাটাকাটি চলছে। আমি একদম ঘরের ভিতরে চলে আসছি, যিনি অনুষ্ঠান করছেন তার ঘরের ভিতরে আর কি। দেখো বাড়িটা আর কি, বাসায় কোনো আসবাবপত্র নাই, কাপড় চুপড় এত টুকুই আর কি, একদম সিম্পল, মানে হচ্ছে সিম্পল একেবারে, কোনো আসবাবপত্র নাই। ওনারা কোনো আসবাবপত্র ইউজ করেন না আর কি গ্রামে। তো এখানে তারপরে এই যেগুলো দেখতে পাচ্ছেন এখানে ভাত রাখা আছে, মানে ওই যে যারা হচ্ছে মেহমান যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে ওরা প্রত্যেকে ওই যে ভাতের
কলার পাতার যে মোচা, মোচাতে করে ওরা কলা পাতা করে ভাত নিয়ে আসছে, সেগুলো এখানে রাখা হয়েছে। এবং এখানেও আছে, যেরকম এখানেও রাখছে, এগুলো সব ভাত। এখানে কিন্তু এত গরম আছে, সে সকালে নিয়ে আসছিল, এখনও গরম। আগুন জ্বালাচ্ছে, গরু চামড়া এবার পুরাইবো দাদা না রে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে হচ্ছে এটা পুরাবেন ওনারা, মানে গরুর প্রত্যেকটা পার্ট ওনারা আলাদা আলাদা করে, যেমন হচ্ছে কলিজাগুলো এক জায়গায় ম্যাচ করছেন, এবং হচ্ছে যে এখানে চামড়াটা হচ্ছে এখানে আরেক ধরনের করে ওনারা প্রসেস করবে আর কি। তো এটা পুরানোর জন্য ওনারা সিস্টেম করছেন, এখানে আগুন জ্বালানো হয়ে গেছে অলরেডি। বাচ্চারাও আসছে ওদেরকে হেল্প করার জন্য। এবারে আজ রান্ধি ফেলাইব, পুরস্কার লাইব তো এখানে একটা জিনিস বলে রাখা ভালো আর কি, মানে এখানে কলিজা, তারপরে হচ্ছে গরুর যে নাড়ি ভুড়ি যেগুলো আছে সবগুলো ওনারা মিক্স করেন আর কি একেবারে। মানে মাংস আলাদা রান্না করবো, কলিজা রান্না, কলিজাটা আলাদা রান্না করবো, এরকম না, সবগুলো একসাথে মিক্স করে ওনারা রান্না করেন একসাথে একেবারে। তো তারপরে হচ্ছে এখানে চাল কুমড়া মিক্স করবে, আবার গরুর মাংস আছে চাল কুমড়া, ওই যে ওই পাশে আছে চাল কুমড়া। কলিজা সহ বেগুন মিক্স কাটার পরে একেবারে সবগুলো মিক্স করবেন, এতটুকুতে
বড়ি পেঁয়াজ নিয়ম লাগতো মানে হচ্ছে এখানে পাঁচটা আছে দেখছি এই যে দেখুন মশলা এটা হচ্ছে কমিক বলে মশলা পড়লা মশলা হ্যাঁ পার 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 মশলা কমিক এটা এটা মরোবার মরোবাসে কি বলে কমহিং 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 আচ্ছা এটা গাইস এক ধরনের মশলা এখানে পালাকং কমহিং কমহিং বা মারমারা ফালা বলে মারমারা ফালা বলে আমরা চাকমা ভাষায় বলি ফালা সেঙ্গেই মানে এটা একেবারে ওনারা হ্যাঁ মুরুং ভাষাতে কমহি একদম গুড়ি করে তারপরে এগুলা হচ্ছে এটার সাথে মিক্স করবেন মানে পাকনা গুড়া মরিচ এগুলো দেখুন এটা সবচেয়ে ইন্টারেস্টিং গাইজ এটা কিন্তু চাষ করা হয় না আরকি জাস্ট লাইক আপনার চুই জালটা যেমন প্রাকৃতিক ঠিক এটাও তুমি প্রাকৃতিক এটা আপনার প্রকৃতিতে পাওয়া যায় আর কি তো ওনারা এটা বেটে গুঁড়ো করে এগুলো পাঁচটা দেখছি সমানভাবে ভাগ করে সমানভাবে পাঁচটা দেখছি ভাগ হলুদ মশলাটা দেখছেন পাহাড়ি মশলা পালাকং এখানে দেখলেন আর কি এখানে একদম অর্গানিক মশলা ওনারা ইউজ করছেন কোন ধরনের প্যাকেট জাতীয় মশলা বা আপনার বাজারে যে সব মশলা পাওয়া যায় এগুলো কোনো কিছু ওনারা ইউজ করছেন না সম্পূর্ণ নিজেদের সম্পূর্ণ একদম নিজেদের মানে প্রাকৃতিকভাবে যে মশলাগুলো পাওয়া যায় তো ওগুলো ইউজ করছেন ওনারা আর কি একদম ট্রেডিশনাল ওনাদের স্টাইলে ট্রেডিশনাল স্টাইলে রান্নাটা হবে আর কি সব মিক্স করা হচ্ছে একসাথে দেখছি এসে মোট ছয়টা মোট ছয়টা সো গাইস আমার এই পাড়াটা মোটামুটি আমি ঘুরলাম তো ঘুরে কিছু জিনিস আমি খেয়াল করলাম আর কি ওরা এখনও শিক্ষায় দীক্ষায় অনেক পিছিয়ে অ্যান্ড হচ্ছে শুধু শিক্ষা দীক্ষা না ওদের এখনও স্যানিটেশন ব্যবস্থা তো নাই তার মানে হচ্ছে ওদের এখনও ওরা এখনও পর্যন্ত কোনো টয়লেট ইউজ করে না একদম খোলা টয়লেট ইউজ করে খোলা টয়লেট বলতে কি একদমই খোলা নির্দিষ্ট কোনো টয়লেট নাই তো আমি গতকালকে থেকে আসছি এখানে আমি কিন্তু এখনও একবারও কিন্তু টয়লেটে যাই নাই সিরিয়াসলি মানে গতকালকে থেকে আসার পরও আর কি কারণটা হচ্ছে এদের এখানে কোনো টয়লেটের ব্যবস্থা নাই অ্যান্ড পানির ব্যবস্থাটাও তো খুবই এত বেশি ভালো বলবো না আর কি বাট আগের থেকে নাকি একটু ভালো বিকজ অফ এই পাহাড়ের ঠিক নিচে পর্যন্ত কিন্তু বিদ্যুৎ আছে তাদের পাড়ায় কোনো বিদ্যুৎ নাই এদিকে এখনও রাস্তা হচ্ছে পাশে মেবি এই রাস্তাটা হওয়ার পর হয়তো বিদ্যুৎ আসার সম্ভাবনা আছে বাট নট শিওর আমি তো বিদ্যুৎটা আসলে হয়তো বা ওদের পানির ব্যবস্থাটা আরও ভালো হবে কারণ ওরা নিচ থেকে মোটর নিয়ে পানি তুলতে পারবে তো এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে ওদের স্যানিটেশনের সমস্যা আর কি কোনো ধরনের টয়লেট নাই তো এটা কিন্তু অবশ্যই তাদেরকে সচেতন করতে হবে আমি বলেছি অলরেডি এই কথাগুলো বল এখানে যারা মুরব্বী আছে তাদের সাথেও আমি কথা বললাম আর কি
অ্যান্ড এদের পেশা হচ্ছে যে কৃষিকাজ, বাগান টাগান করে কিছু এবং হচ্ছে বিভিন্ন ধরনের ফল ফলাদি বাগান চুমচাষ এগুলো করে আর কি। তো গাইস এই ছিল আর কি আজকে ব্লগে, কেমন লাগছে আপনাদের? আর একটা জিনিস বলে রাখি, যেতে যেতে যে যার বিশ্বাস নিয়ে চলে, মানে ধর্ম এমন একটা জিনিস হচ্ছে এখানে আপনার বিশ্বাসের উপরে একটা কথা আছে, আমি বারবার বলি, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুত, আপনি তর্ক করবেন সেটা অনেক দূর পর্যন্ত চলে যাবে। সো যারা ব্লগটা দেখবেন, ভিডিও দেখবেন, অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু দিবেন। অ্যান্ড হচ্ছে আপনাদের কী মনে হয় আর কি এই বিষয়টা নিয়ে, আপনারা কী ভাবেন, বা এরকম প্রোগ্রামে আপনাদের অংশগ্রহণ করা আগে হয়েছে কি না আমাকে জানাবেন অবশ্যই। তো বাজে মন্তব্য, খারাপ মন্তব্য করার কিছু নয়, কারণটা হচ্ছে এটা ওদের বিশ্বাস, ওদের কী বলিস তুই, এটা যে যার বিশ্বাস নিয়ে চলে, তো যার বিশ্বাস তার কাছেই থাকুক, আমি সেটা চাই, যার মতো করে তার ধর্ম সে পালন করুক ঠিকভাবে আর কি। তো এই ছিল ব্লগে। তো আমার সাথে মং ছিল, আমার বন্ধু, সো আমরা দুই বন্ধু মিলে আসছি এখানে, আমার বন্ধুই নিয়ে আসছে এখানে। তো তার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন, তার ভিডিওগুলোও দেখবেন, সাথে তো আমারটা দেখবেনই অবশ্যই, সাবস্ক্রাইব করে দেবেন যদি বেশি ভালো লাগে। তো আমরা বিদায় নিচ্ছি দুজনে এই পাড়া থেকে, নেক্সট কোনো এরকম ইন্টারেস্টিং ব্লগে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।